আমি চিন্তা করতেছি আমি কি যাবো নাকি ছাদে শাওয়ার করতে। বাট আমার একটা ভয় হচ্ছে বিদ্যুৎ চমকাইলে, বিদ্যুৎ চমকাইলে আমি শেষ, দর্শাই সাহস পাচ্ছি না শাওয়ার করতে যাইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাকে বলছিলেন যে আপু নিতকে দেখান, নিতকে দেখান, এই যে নিত দেখেন তো। আজকে আপনারা বলবেন যে কোনটা নিত, কোনটা বাবু, কোনটা ফ্লোরিয়া। ফ্লোরিয়া তো সবাই চেনে, এটা ফ্লোরিয়া, বাট নিত কোনটা, বাবু কোনটা, সেটা আমাদেরকে আমাকে বলবেন কমেন্ট করে। আমি ওদেরকে আলগায় পারতেছি না, হাপা জিতেছি। দল দল দলি দুষ্ট বিড়াল। অনেকে একটা একটা অনেকে না একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু ওদেরকে এভাবে ধরলে ব্যথা পায় কিনা। না আপু, ওদেরকে এভাবে ধরলে ব্যথা পায় না, বরং আমি হাঁপায় গেছি ওদেরকে এভাবে নিয়ে, কারণ মাশাল্লাহ আমার বিড়ালটা অনেক হেলদি। এবার কি করতে নিলে নিত দেখছেন? এই বাবু তুমি থাকো, সব পচা সব যা। আপনারা ওই যে আমি বলেই দিছি মিট কোনটা, দেখছেন কত বড় জাউরা, ও অনেক বেশি দুষ্ট, অনেক বেশি, এত বেশি দুষ্ট ধারণার বাহিরে। সে আমাকে এখন খামচি দিতে নিছে, দেখছেন আপনাদের সামনে আপনারা কিন্তু প্রমাণ। ঘ্যা করে উঠছে আমাকে খামচি দিল, কারণ মানে নিত হচ্ছে এমন একটা পার্সন মানে কারো আয়ত্তে থাকে না, সে শুধু তার মা তোমার দেখা যাব, সে শুধু তার তার ওই আমার মাকে একটু পছন্দ করে, এছাড়া কাউরে পছন্দ করে না। তোমার নিত কি করতে নিছে জানো? মাত্র আমারে ঘ্যা করে কামড় দিতে নিছে। তো যাই হোক, এই যে ফ্লোরিয়া, ফ্লোরিয়াকে আপনারা সবাই চিনেন, মাশাল্লাহ ফ্লোরিয়া কত সুন্দর দেখছেন। এটা হচ্ছে আমার সুন্দরী ফ্লোরিয়া, এটা আমার সুন্দরী ফ্লোরিয়া। মেয়ে মানুষ একটু চিকনা চাকনা থাকে, মেয়ে মানুষ একটু শুকনা শুকনা থাকে, তাই না? ফ্লোরিয়াকে দেখলে হচ্ছে সেটা প্রমাণ। আমার বাবা পাখি, এটা আমার বাবা পাখি, আর এই হচ্ছে আমার বড় বাবু। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে এরকম লালটা, ইটস নট লাল, বাদামিটা না সাদাটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড বাদামি নাকি হোয়াইট অনলি। সো না, ফ্লোরিয়াকে আমি কাউকে দিব না। মূল কথা হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি, সেটা হচ্ছে আমি বড় বাবুকে একটা নতুন পরিবারে দিতে চাচ্ছি। তো যার কাছে একটা অ্যাডাল্ট ফিমেল আছে, অ্যাডাল্ট তো বুঝেন আপনারা, যারা বিড়াল পালেন তারা কিন্তু অ্যাডাল্ট বুঝেন। দেখছেন কত সুন্দর লেজ ঝাড়ুর মতো, আর এরটা হচ্ছে কাশফুলের মতো। বাবা তোমার কাশফুলটা দেখাও তো, কাশফুলের বাগান, এই যেটা হচ্ছে কাশফুল, আর এটা হচ্ছে ঝাড়ু। তো আমি বলতেছি যাদের কাছে অ্যাডাল্ট একটা ফিমেল আছে আমি তাকে মানে বড় বাবুকে দিয়ে দিতে চাচ্ছি। সো আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন, বাট অযথা আমাকে নক করবেন না প্লিজ। আপনারা অযথা আমাকে অনেকেই নক করেন যে আপু কী খবর, এটা সেটা ব্লা ব্লা অনেক কিছু আজাইরা। আমাকে পশম, এত বেশি পশম আমার হাতে ভরে আছে, এখন হচ্ছে আমি মুখও মুছতে পারতেছি না হাত দিয়ে, হাতের পশম মুখে লেগে যাচ্ছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, তাও এত গরম পড়ছে, মানে ভাবসা গরম, শেষ জীবন। তো যাই হোক, আমি কথায় আসি, মেইন কথা হচ্ছে আমি বড় বাবুকে হচ্ছে একটা নতুন পরিবারে দিতে চাচ্ছি। নতুন পরিবারের অবশ্যই বড় বাবুর জন্য একটা সুন্দরী বউ থাকতে হবে, সে হচ্ছে পিওর পার্সিয়ান থাকতে হবে, কারণ হচ্ছে বড় বাবু দেশি বিড়ালকে দেখলে ভয় পায়। সো আপনার কাছে যদি একটা পিওর পার্সিয়ানের একটা ফিমেল থাকে অ্যান্ড হচ্ছে আপনি যদি একটা মেল খুঁজতে থাকেন, আমাকে অনেকেই নক করছে, বাট হ্যাঁ আপনারা সবাই ইতিমধ্যে জানতে পারছেন আমি কিন্তু আমার বিড়ালকে মানে যেই সেই হাতে দিয়ে দেই না, যার তার কাছে দিয়ে দেই না, আমার বিড়ালকে আমি একেবারে যাচাই বাছাই করে ভালো একটা ফ্যামিলি পেলে তারপরে দিই। আল্লাহর রহমতে আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করি যে আমার প্রত্যেকটা বিড়াল, প্রত্যেকটা বিড়াল কেমন আছে সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত যাদের যাদের বিড়াল দিছি প্রত্যেকটা বিড়াল আমার ভালো আছে। সো
আপনারা যারা বড় বাবুকে নিতে চান তারা প্লিজ আমাকে নক করবেন। আর হচ্ছে আমার অদ্ভুত একটা ফোন খালি স্টোরেজ ফুল হয়ে যায়, পুরো আমার এই ড্রেস পুরাটাই হচ্ছে ওদের পশম দিয়ে ভরে গেছে, মানে আমার শরীর এখন দেখছেন পশম যে উঠতেছে, জীবন শেষ। পার্সিয়ান ক্যাট পালা এত সহজ না, এত সহজ না। সো আমি যা বলতেছিলাম যে দুই তিন মাসের চার মাসের আপনার কাছে একটা ফিমেল থাকবে, তারপরে আপনি বলবেন যে আপু আমার কাছে ফিমেল আছে আমি বড় বাবুকে নিতে চাই, তাহলে কিন্তু আমি দিব না। মাস্ট বি আপনার কাছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে হচ্ছে যে 8 থেকে 9 মাসের উপরে, মানে 8 থেকে 9 মাসের উপরে হলে বা 8 মাসের উপরে হলে ওইটাকে অ্যাডাল্ট বলে। সো অ্যাডাল্ট ফিমেল থাকলে তাহলেই আমি কিন্তু আপনাকে আমার বড় বাবুকে দিব। আর আপনারা সবাই আমাকে মেসেজ করতেছেন আপু আমি এই বিড়ালটা নিব, আসো বাবা এখানে আসো তো, আমি ওকে নিব, আমি ওকে নিব। বাট আপনারা অনেকেই জানেন না, আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমার প্রত্যেকটা বিড়াল হ্যান্ড ওভার হয়ে গেছে, এখন হচ্ছে দেওয়ার মতো আমার কাছে কোনো বিড়াল নাই। বাট হ্যাঁ আমি বড় বাবুকে দিয়ে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে বললাম না সামনের মাসে লাস্টের দিকে আপনাদের জন্য একটা আমার কাছে সারপ্রাইজ আছে, এই জন্য নয়তোবা হচ্ছে আমি বড় বাবুর জন্য একটা ফিমেল নিজেই কিনে নিয়ে আসতাম। তো এখন আপনারা যারা যারা আমার বড় বাবুকে পছন্দ করেন, আপনার কাছে যদি একটা ফিমেল থাকে অলরেডি একটা ফিমেল অ্যাডাল্ট থাকে, তাহলে বড় বাবুর জন্য ওয়েট, মানে আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্টোরেজ ফুলের জ্বালায় যন্ত্রণায়, আমি ভিডিও মেক লং ভিডিও মেক করতে পারতেছি না। সো আপনাদেরকে ওইটাই বললাম যে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিই, আপনারা আমাকে ফেসবুক পেজে নক করবেন। আর ফেসবুক পেজের নাম হচ্ছে অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস। আরেকটা কথা হচ্ছে প্লিজ 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 আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ আমাকে জলদি জলদি 100K করে দেন, যাতে আমি সিলভার প্লে বাটনটা আমার হাতে পাই অ্যান্ড আপনাদেরকে দেখাইতে পারি। দেখেন এই যে আমার সিলভার প্লে বাটন, ওকে। আর সবাইকে এত এত ভালোবাসা, এত এত থ্যাংক ইউ, আসলে আমি খুব অল্প সময়ে আমার এই চ্যানেলটাকে গ্রো করতে পারছি আর আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন। আর যারা হেটার্স আছে মাঝে মাঝে দুই একটা থাকে, আমি জানি সবার যারা ভিডিও মেক করে প্রত্যেকেরই হচ্ছে দুই একটা হেটার্স থাকে, হেটার্স না এগুলো হচ্ছে কি মানে থাকে না যে একটা বলে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দিন শেষে যেমন রাত আসে এরকমই হচ্ছে জিনিসটা, হচ্ছে যে ভালো খারাপ দুনিয়াতে সবাই থাকে। তো কেউ হচ্ছে আপনাকে আপনার সব দিকে সাপোর্ট করবে, কেউ হচ্ছে আপনার ভালোটাকে হচ্ছে আপনার ওনার চোখে খারাপ লাগবে। সো আমি ওইসব মানুষকে পাত্তা দিই না আমার লাইফে, অ্যান্ড যারা যারা এগুলো করে যারা আমাকে পছন্দ করে না তারা হচ্ছে আমার সব কিছুই খারাপ লাগবে, তাই না? যে আমাকে ভালোবাসে যে আমাকে পছন্দ করে আমার সব কিছুই তার পছন্দ হবে, আর আমি এমন কোনো খারাপ কোনো কিছু করে ফেলতেছি না, ওকে। তো যাই হোক আপনারা ব্যাড কমেন্ট আমার আল্লাহর রহমতে আমার ইউটিউব চ্যানেলে আমার টিকটকে আমার ফেসবুক পেজে আমি তেমন পাই না, আপনাদের জন্য আমার মন থেকে এত এত ভালোবাসা এতটা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই পরবর্তীতে সাপোর্ট করবেন। আর আরেকটা আপুর কথা আমার মাথায় আছে, আপু আমাকে একটা মেকআপ টিউটোরিয়াল দিতে বলছিল ঈদের, সো খুব রিসেন্টলি আমি দিব। আরেকটা আপু না ভাইয়া আমাকে কমেন্ট করছিল যে আপু ঈদের শপিং দেখান আমি ওইটার জন্য ভিডিও মেক করব। আর আরেকজন বলতেছে কি আপু সামনের মাসে কি সামনের মাসে কি আপনার বিয়ে। সো যাই হোক এখন আমি বলবো না, বোম ব্লাস্ট হবে, আপনারা সামনের মাস পর্যন্ত একটু ওয়েট করবেন, ওকে। আর যারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য এত এত ভালোবাসা, যারা যারা আমাকে হেট করেন তাদের জন্য এত এত ভালোবাসা, যাতে ভালোবাসা পেলে মানুষ হেটটা কম করে একটু ভালোবাসে আমাকে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আমি আমার লং লং ভিডিও বানাইতে পারি না কারণ হচ্ছে আমার ফোনে একটু সমস্যা। আর এফাকে বলে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, পাশাপাশি আমার ফেসবুক পেজে যা একটু ফলো করে আসবেন। আর হচ্ছে আমি জানি যে আমার কথায় আমার 101টা ভুল, আমি শুদ্ধ অশুদ্ধ আমার শরীয়তপুরের ভাষা মুন্সিগঞ্জের ভাষা ঢাকার ভাষা সব মিক্স করে কথা বলি, আর আপনারা আমাকে এটাতেই এত বেশি সাপোর্ট করেন। একটা আপু রাইটার ম্যাবি, সে আমার ভাইও কিন্তু রাইটার, সে ম্যাবি কবিতা লিখে, সে আমাকে নক করছে তার নাকি একটা কবিতার মধ্যে আমার কথাগুলা, মানে আমি যেভাবে কথা বলি সে খুব বেশি হেল্প
হইছে কারণ হচ্ছে তার বাবু নাকি আমার ভিডিও দেখে সেইখান থেকে নাকি সে আমার কথাগুলো কিছু কিছু আছে না শরীয়তপুরের ভাষা বা মিক্স করে আমি জানি না কতটা সত্য বাট আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে ওই আপুটাকে থ্যাংক ইউ বলে দিব আপু থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আমার আমার ভয়েস আমার কথা আমার সব কিছুকে এতটা সাপোর্ট করার জন্য আর অনেকেই হচ্ছে আমাকে আমার ফেসবুকে নক করে আমার ইউটিউবে নক করে আমার ফেসবুক পেজে নক করে যে আপু আমি আপনার অনেক ভক্ত আমি আপনাদের ভক্ত কারণ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তো যাই হোক আল্লাহ হাফেজ এভরিওয়ান যারা যারা বাবুকে নিতে চান তারা তারা হচ্ছে আমার ফেসবুক পেজে নক করবেন ওই দেখেন নিতু দিগদা তার কাছে তুই আমার সাথে আজকে আর কথা বলবি না তুই আমার কামড় দিতে নিস চপ আসো আসো বাবা আসো 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 আচ্ছা শোনো তুমি যে আমার কামড় দিতে নিছো এটা কি কোনো ঠিক করছিলা বাবা তুমি এই যে সবাই বলবে না নিট পচা ভিডিও তো দেখেন লাথি মারলো দেখছেন ও কারো কথা শুনে না তো যাই হোক ভিডিওটা আর লং না করি আল্লাহ হাফেজ এভরিওয়ান সবাই আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভুল ত্রুটি সব দেখায় দিবেন বাট হ্যাঁ ওই উল্টাপাল্টা ভুল ত্রুটি দেখাবেন না সুন্দর মতো আমি আবার ব্লক করে দিব ওকে অনেকে ব্লক করছে ওই সব সাবস্ক্রাইবার আমার চ্যানেলে না থাকাটা আর ভালো কারণ হচ্ছে আমি ডাস্টবিন সবসময় ক্লিন রাখতে পছন্দ করি কারণ ময়লা আবর্জনা এখানে থাকাটা ঠিক না ওকে তো যাই হোক আল্লাহ হাফেজ এভরিওয়ান আল্লাহ হাফেজ।